শিলটা নিয়ে এসে আপনি লুকুন এই বিন ব্যাগে আর সেই জন্যই বোধহয় দিনু দাদা পরের দিন সকালে যখন আপনাদের ঘর ঝাড় দিতে এসেছিল তখন মাটিতে অনেকগুলো ছোট ছোট সোলার বল পেয়েছিল অনেকক্ষণ তো হয়ে গেল কি এত কথা বলছে কে জানে ছেলেটা রাগের মাথায় আবার কিছু উল্টো পাল্টা না বলে বসে হ্যাঁ আমার আর ভালো লাগছে না আরে শোনা বলছে কি ওরা কি ঘর থেকে বেরোলো না কোথায় আমি তো দেখলাম এতক্ষণ ধরে ঘরেই রয়েছে কি বলছে কিছু শুনতে পেলি মা ঘরে বসে জেরা করছে সে কি আর বাইরের লোককে শোনানোর জন্য তুমি বলো তো হ্যাঁ তা তো ঠিকই আসলে না মানে খুব চিন্তা হচ্ছে জানিস তো দেখ ওই পুলিশ টুলিশ না মানে বড় ভয় হয় যদিও যদিও বৌমা তো আছে বল ঘরের মধ্যে হ্যাঁ তা তো আছে মা আমি বুঝতে পারছি তোমার খুব চিন্তা হচ্ছে কিন্তু মা এটাও তো দেখো পিসির মারা যাওয়াটাও তো আর নর্মাল নয় তাই না হ্যাঁ ঠিকই বলেছিস কে যে দিদিকে এইভাবে মারলো আমার আমার জানিস তো ভাবলেই না শরীরটা কেমন করতে থাকে আরে আরে দেখ ওরা কি এত জিজ্ঞাসা করছে ওকে বল না কিছু তো একটা জিজ্ঞেস করছে নাহলে তার শুধু শুধু ঘরে বসে নেই তাই না শিলটা লুকোনোর পর হঠাৎ আপনার খেয়াল হয় রান্নাঘরে যে জিনিসপত্রের শব্দ হলো সেটা শুনে যদি বাড়ির সবার ঘুম ভেঙে যায় আর সবাই যদি রান্নাঘরে যায় আর গিয়ে যদি দেখে শিলটা নেই তখন তো ভারী অদ্ভুত ব্যাপার হবে আপনি তখন এই চোরের নাটকটা করবেন ঠিক করে ফেলেন সোজা নিচে চলে যান গিয়ে সদর দরজাটা খুলে দেন আর চোর চোর বলে চিৎকার করেন ওখানে সবার আগে আসে ফেরনি বাবা বাবা বাড়িতে চোর এসে তাড়াতাড়ি নামো সবাই নামো আরে বাবা বাড়িতে চোর এসে সবাইকে ডাকিয়ে যা কি হয়েছে বাড়িতে চোর এসেছে কুড়ি আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল এখান থেকে আরে লাইটটা তো জ্বালো কেউ জ্বালো বাবা কই বাবা কই বাবাকে ডাকো মা বাবা বৌদি এই দাদা দাদা কি হয়েছে আরে বাবা বাড়িতে চোর এসেছিল এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেল চোর মানে আরে বাবা চোর চোর আরে বাবা কোথায় বাবা কোথায় আরে বাবা এই এই আরে সদর দরজা হাট করে খোলা কি রে আরে কি নিয়ে গেল চোর আগে দেখ দেখ ভালো করে কি আমি ঠিক বলছি তো সম্রাট বাবু কোনো ভুল থাকলে আপনি আমায় ঠিক করে দিন আমি এই সব কিছু বন্ধ করতে পারি কিন্তু একটা শর্তে তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না শোনো আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা এটাই আমার শেষ কথা তোমাকে দাদা ভাই পুতুলটা না দিয়ে এসেছি আস্তে একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছ তো না আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি ঘর তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি মা ঘরে ছিল এ বাবা এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল সর্দারজি না ঠিক আছে আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন আসলে আমার জানাটা খুব দরকার আমি তাহলে আসি কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।